চলো তোমাদের এই সমস্যাগুলো এই এগুলো মক টেস্টের প্রশ্ন এগুলো পারো নি এটা সলভ করে দিচ্ছি দেখো বলছে ষোলোটি দ্রব্যের ক্রয় মূল্য কুড়িটি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান শতকরা ক্ষতির পরিমাণ কত লেখো ষোলোটি দ্রব্যের সিপি ক্রয় মূল্য সিপি সমান সমান কুড়িটি দ্রব্যের এসপির সমান সেইখানে সমান চিহ্ন দিলাম তো আমরা লিখতে পারি সিপি বাই সমান সমান টোয়েন্টি বাই সিক্সটিন লেখা যায় তার মানে সিপি কুড়ি টাকায় কিনে তুমি বিক্রি করছো ষোলো টাকায় বিক্রি করছো কুড়ি টাকায় কিনে ষোলো টাকায় বিক্রি করছো বলো লাভ হচ্ছে না লস হচ্ছে অবশ্যই লস হচ্ছে তাহলে ক টাকা লস হচ্ছে চার টাকা লস হচ্ছে তো এখানে কি চেয়েছে শতকরা ক্ষতির পরিমাণ কত পার্সেন্টেজ চেয়েছে তো লস ইন্টু হান্ড্রেড বাই সিপি সিপি কত কুড়ি নিজে কুড়ি লেখো বুঝতে পেরেছ তাহলে পার্সেন্ট দেখো অ্যান্সার ডি বোঝা গেছে আশা করি চলো পরের অঙ্ক দেখো এই অঙ্কটা খুবই ভালো প্রশ্ন পরীক্ষায় আসা প্রশ্ন এটা খুব সম্ভবত গতবারে এসে পরীক্ষায় এসেছিল চায়ের মূল্য একশো ষাট কেজি অ্যান্ড একশো পঁয়ত্রিশ একশো পার কেজি আর মিক্সড উইথ দি থার্ড ভ্যারাইটি ইন দি রেশিও ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি ইফ দি মিক্সার ইজ ওর্থ মিক্সারের দাম একশো একশো তিপ্পান্ন পার কেজি প্রাইস অফ দি থার্ড ভ্যারাইটি পার কেজি উইল বিকে কত টাকা দিয়েছে মানে বিক্রি করেছে সেটাই জানতে ভ্যারাইটির মূল্য কত ঠিক আছে তো প্রথম দ্য টি ও একশো ছাব্বিশ কেজি অ্যান্ড একশো পঁয়ত্রিশ কেজি ওকে এটা প্রথম এবং দ্বিতীয় অ্যান্ড থার্ড ভ্যারাইটি আমি জানি না থার্ড ভ্যারাইটি কত থার্ড ভ্যারাইটি আমরা ধরে দিলাম এক্স ঠিক আছে থার্ড ভ্যারাইটির দাম কত এক্স তাহলে প্রথম ভ্যারাইটি একশো কত একশো ছাব্বিশ আর একশো পঁয়ত্রিশ একশো ছাব্বিশ ইন্টু এক একশো পঁয়ত্রিশ ইন্টু এক এটা এটা কত কেজি ওকে মানে এই যে চার রকমের ভ্যারাইটি তিন রকমের ভ্যারাইটি প্রথম প্রথম ভ্যারাইটি এক কেজি দ্বিতীয় ভ্যারাইটি দুই কেজি এক কেজি আবার তৃতীয় ভ্যারাইটি দুই কেজি মিক্সার করে তার দাম উঠে গেছে কত একশো পঁয়ত্রিশ একশো তিপ্পান্ন টাকা ওকে তো দেখো এটা এইদিকে ভালো হতো না একশো তিপ্পান্ন গুণ চার ঠিক আছে কারণ ওয়ান ইস টু ওয়ান ইস টু টু টোটাল চার কেজি ভ্যারাইটি সেখানে চার লিখলাম ওকে চলো একশো ছাব্বিশ চার পনের ষাট একষট্টি একশো ছাব্বিশ একশো পঁয়ত্রিশ এগারো হাতে থাকে এক ছয় আর এটা হচ্ছে দুই দুশো একষট্টি এদিকে আসলে দুশো একষট্টি দাও এক পাঁচ এক তিন ওকে এক সমান সমান তিনশো একান্ন এক সমান সমান কত তিনশো একান্ন বাই করো সাত দুগুণি পাঁচ দুগুণি দশ পাঁচ একশো পঁচাত্তর সি অ্যানসার ওকে একশো সি আনসার প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করি আমি এখন তোমাদের সাউন্ড শুনতে পাব না কারণ হচ্ছে আমি এখানে এ দিয়েছি কর দিয়েছি ওকে আমি এটা অঙ্কগুলো করে দিই আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে আবার বলছি দেখো আশা করি বুঝতে পেরেছ দেখো টোটাল ওয়ান ইস টু ওয়ান ইস টু টু মিনস হচ্ছে টোটাল প্রথম ভ্যারাইটি এক কেজি দ্বিতীয় সেকেন্ড ভ্যারাইটি এক কেজি আবার দ্বিতীয় মানে থার্ড ভ্যারাইটি যেটা সেটা দু কেজি এটাই জিজ্ঞাসা করছি থার্ড ভ্যারাইটি কত কেজি মূল্য কত সেটা বের করতে হয়েছে তাহলে একশো ছাব্বিশ কেজি প্রথমে এক কেজি একশো পঁয়ত্রিশ কেজি এক কেজি এবং যে থার্ড ভ্যারাইটি এটা দু কেজি সে তার মূল্য আমি জানি না সেখানে এক্স ধরলাম তাহলে টু এক্স ওকে আর মিক্সচার করছে সব কটা মিক্স মিক্সড করে তার দাম করছে একশো তিপ্পান্ন টাকা পার কেজি তাহলে টোটাল চার কেজি সেখানে চার দিয়ে গুণ করলাম এবার ক্যালকুলেশন করলাম এক্স এর মান বের করি এটা উত্তর হয়ে গেল একশো পঁচাত্তর আনসার আশা করি ক্লিয়ার নেক্সট ইন এ মিক্সচার ইফ সিক্সটি লিটার দি রেশিও অফ দি অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইজ টু ইফ যদি দি রেশিও অফ অ্যাসিড অ্যান্ড ওয়াটার ইজ টু বি ওয়ান দেন দি অ্যামাউন্ট অফ ওয়াটার টু বি অ্যাডেড টু দি মিক্সচার ইজ সিক্সটি লিটার মিক্সার আছে এই সিক্সটি লিটার কি আছে এ সরি লিটার এর মধ্যে টুইস টু ওয়ান অ্যাসিড এন্ড ওয়াটার আছে চলো আমরা বের করি অ্যাসিড কত আছে ওয়াটার কত আছে তাহলে অ্যাসিড অ্যান্ড ওয়াটারের পরিমাণ টুইস টু ওয়ান টোটাল তিন অংশ তিন অংশের মধ্যে অ্যাসিড কত তিন ভাগের মধ্যে দুই ভাগ অ্যাসিড ওয়াটার তিন ভাগের মধ্যে এক ভাগ ওয়াটার টোটাল সিক্সটি সিক্সটি তিন কুড়িং ষাট চল্লিশ ষাট কুড়ি নেক্সট কি বলছে ইফ দি ইফ দি রেশিও আচ্ছা ইফ দি রেশিও রেশিও অফ অ্যাসিড ওয়াটার টু বি বিয়ান তাহলে আমরা কত ওয়াটার অ্যাড করবো এটা ওয়াটার তাহলে আমরা ধরলাম সাপোজ এক্স কেজি ওয়াটার অ্যাড করলে বেশি হবে ওয়ান ইস টু টু ওকে বর্জ্যগুলন করে দাও টোয়েন্টি প্লাস এক্স সমান সমান আশি চল্লিশ গুণ দুই আশি এক্স সমান সমান আশি মাইনাস কুড়ি সিক্সটি এক্সের মান সিক্সটি

হাউ মিনি গার্লস আর দেয়ার ইন দি ক্লাস ওকে ঠিক আছে বলছে একটা ক্লাসের মধ্যে বালক এবং বালিকার রেশিও বলে দিচ্ছে ফোর টু ফাইভ চলো লেখো ক্লাসের মধ্যে বয় অ্যান্ড গার্লস ফোর এক্স অ্যান্ড ফাইভ এক্স আচ্ছা এবার বলছে ইফ টেন মোর বয় জয়েন তাহলে বয়ের জায়গায় লেখো টেন

x = 1 50 / 10 5 उत्तर হবে এ ভাই आंसर नहीं है ना ओ अच्छा चल हाउ मेनी गर्ल्स आर देयर इन द क्लास তাহলে গার্লস কত গার্লস তো 5x এটা তো গার্লস 5x তাহলে x এর মান 5 পেলাম তাহলে গার্লস 5x তাহলে 5 গুণ 5 55 25 ओके তাহলে গার্লস কত পঁচিশ আর বয়স যদি হয় চার পাঁচ আর কুড়ি জন এখানে গার্লস চেয়েছে তাহলে গার্লস হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ আনসার দেখো এখানে আনসার কত আছে এ বি সি মানে টোয়েন্টি ফাইভ আনসার সি আনসার ঠিক আছে আর আর আছে ম্যাথ আর নেই ঠিক আছে এই অঙ্কগুলো তোমরা মানে পারো তুমি পাঠিয়েছিলে আহ করিয়ে দিলাম ঠিক আছে প্রবলেম হলে অবশ্যই ইয়ে করবে হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে প্রতিটা অঙ্ক